এভরিওয়ান, আমি রায়হান। এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব কিভাবে থ্রি ফাইল কাপ ড্রয়িং করতে হয়। থ্রি ফাইল কাপ ড্রয়িং করার আগে আমরা প্রথমে লাইন কমান্ড নিব। লাইন কমান্ড নিয়ে নিচের পোর্শনটা আঁকবো। এখানে নিচের পোর্শন মাপ আছে আমাদের 7 ফিট 6 ইঞ্চি, এন্টার। নিচের পোর্শন থেকে আমাদের উপরে পোর্শনের মাপ আছে 7 ফিট 6 ইঞ্চি, তাহলে আমরা অফসেট কমান্ড নিব, ও দিয়ে এন্টার। এখানে আমরা দেবো 7 ফিট 6 ইঞ্চি, এন্টার। এখন আমাদের নিচের পোর্শনের মাপ আছে 1 ফিট 10 ইঞ্চি, তাহলে আমরা আবার অফসেট কমন নেব 1 ফিট 10 ইঞ্চি। এখন আমরা উপরের অংশটা আমাদের আছে 1 ফিট 8 ইঞ্চি, এই 1 ফিট 8 ইঞ্চি আঁকার জন্য আমরা লাইন কমন নিব মিড বরাবর। এখন এই লাইনটাকে আমরা দুই ভাগ করে দেবো। এখানে আমাদের মাপ আছে 1 ফিট 8 ইঞ্চি, 1 ফিট 8 ইঞ্চির অর্ধেক হলো আমরা 10 ইঞ্চি, তাহলে আমরা অফসেট কমান্ড নিব। অফসেট কমান্ড নিয়ে আমরা 10 ইঞ্চি দেবো, আমাদের ডান পাশে 10 ইঞ্চি, বাম পাশে 10 ইঞ্চি। এখন আমরা লাইন কমান্ড নিব, এখান থেকে এটুকু দেব, এটা এখানে দেব, এটা আমরা পুরোটুকু লাইন কমান্ড দিয়ে দিব। দিয়ে আমরা মাঝখানের লাইনগুলো ডিলিট করে দিব, সিলেক্ট করে ইরেজ করে দিই। এখন আমাদের ফাইল কাপ হয়ে গেছে, আমরা ভিতরে ফাইলগুলো এবার রাখবো। তার আগে আমরা এটা জয়েন করে নেই আর ইজি কমান্ড দিয়ে। দেখুন আমাদের লাইনগুলো জয়েন্ট হয়ে গেছে। এখন আমরা ফাইলগুলো আঁকার জন্য আমাদের লাইন নেব 1 ফিট 6 ইঞ্চি, উপর দিকে নেব 1 ফিট 6 ইঞ্চি। এটার মিডিল বরাবর আমরা ফাইলটা দিব। ফাইল নেওয়ার আগে আমরা সার্কেল কমান্ড নেব। আমাদের সার্কেল এখানে আছে 20 ইঞ্চি, আমরা সার্কেলের ডায়ামিটার দেবো তাহলে 10 ইঞ্চি। এই লাইনটা ডিলিট করে দিই। এখন ফাইলটা সিলেক্ট করে আমরা মিরর করে দেব, এমআই এন্টার, মিডিল বরাবর ধরে এখানে দিয়ে দেবো। এখন আমরা উপরে পোর্শনের ফাইল আঁকার জন্য আমরা আবার লাইন কমান্ড নিব, এখানে মিডিল বরাবর দিয়ে 1 ফিট 8 ইঞ্চি লাইনটা আঁকবো। দিয়ে আমরা এটা কপি করে দিই সার্কেলটা, সিও এন্টার, এখানে মিড বরাবর ধরে এটা লাইনটা ডিলিট করে দেয়। এখন আমরা ডাইমেনশন দিয়ে দিই, এটার মাপ ছিল আমাদের 7 ফিট 6 ইঞ্চি, এই পোর্শনটার মাপ ছিল 1 ফিট 10 ইঞ্চি, এর উপরেরটা ছিল আমাদের 1 ফিট 8 ইঞ্চি। আমাদের অ্যাঙ্গেল মাপটা নেওয়ার জন্য আমরা এখান থেকে অ্যাঙ্গেল নিব, নিয়ে আমরা এটা সিলেক্ট করে 6 ফিট 4.5 ইঞ্চি। এখন আমাদের কলাম ড্র করবো, আমাদের কলামের সাইজ হলো 20 ইঞ্চি বাই 12 ইঞ্চি, 20 ইঞ্চি এন্টার, 12 ইঞ্চি এন্টার। এখন আমাদের ফাইল ক্যাপের কলামটা আছে, এটা আমরা আগে বালিয়া দিয়ে লাল করে দিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমাদের এই ফাইল থেকে আমাদের কলামের দূরত্ব আছে 3 ফিট 4 ইঞ্চি। এখন লাইন কাউন্ট নিব 3 ফিট 4 ইঞ্চি, এটার কলামটা মিড বরাবর সিলেক্ট করে আমরা লাইনের পয়েন্টে বসাই দিব, লাইনটা ডিলিট করে দিই। এখন আমরা ডাইমেনশন নিয়ে দেখি, এই ফাইল থেকে ফাইলের মাপ দূরত্ব হলো আমাদের 4 ফিট 6 ইঞ্চি। আমাদের এই ফাইল থেকে কলামের মাপ হলো 3 ফিট 4 ইঞ্চি, আর এই ফাইল থেকে এই কলামের মাপ আছে আমাদের 1 ফিট 2 ইঞ্চি।
নিচের ফাইল থেকে আমাদের উপরের ফাইলের মাপও সেম হবে, 4 ফিট 6 ইঞ্চি। সরি, এখানে আমাদের ডাইমেনশন আমার নিয়ে দিয়ে আমরা 4 ফিট 6 ইঞ্চি দেয়। এরপর আমরা হ্যাস কমান্ড নিব। আমাদের হ্যাস কমান্ড সিলেক্ট করে আমাদের এখানে কংক্রিট হ্যাসটা দিব আমরা। ফাইলের ভিতরে আমরা সব কংক্রিট হ্যাস দিয়ে দিই। সরি, এটা আমাদের ভুল হয়ে গেছে, এখানে আমাদের হবে 4 ফিট 6 ইঞ্চি। এখানে আমরা আবার একটা মাপ নিই তাহলে, 4 ফিট 6 ইঞ্চি। ঠিক আছে, এবার আমাদের এন্টার। আমাদের এটার মাপ নিয়ে আমরা টোটাল হাইট আমাদের 7 ফিট 6 ইঞ্চি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। থ্যাংক ইউ।